আবার 40 দিন 40 রাত ঘুরে, ঘুরার পরে আল্লাহবাক বলেন ফানাফাক্তু ফীকা মির রূহি, তখন ওই তুলতুলে নরম বাচ্চাটার ভিতরে আমি আল্লাহ রূহ পাঠিয়ে দিই। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। বিশার মেয়াদ যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে খুরুজ খুরুজ আউটপাস সিল লাগিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এক সেকেন্ড আগেও নয় পরেও নয়। তাহলে আল্লাহ পাক এখানে যে বলেছেন খালাকাল মৌতা, আমি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছি, ওল হায়াতা এবং হায়াত সৃষ্টি করেছি। আমরা দেখি আগে হায়াত, হায়াত শেষ হলে কি মৌত। তাফসিরের জগতে ঢুকেন প্রত্যেক তাফসিরকারক, নবীজির হাদিসের ব্যাখ্যায় বর্ণনায় রাওয়ায়েতে যে জিনিসটা মেনে নিয়েছেন স্বীকার করেছেন, যেদিন আপনার বাবা মা আল্লাহ নিয়ম অনুযায়ী আদম হওয়ার মতো মিলিত হয়েছিলেন, ফালিয়ানজুরিল ইনসানা মিম্মা খুলেক খুলেক আমি মাইন দাফেক, এক ফোঁটা না পাক পানি। স্বামী স্ত্রী যখন মিলন করে এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর রমীয় দান, তখন মায়ের বক্ষদেশ আর বাবার মেরুদণ্ড, মায়ের বক্ষদেশ বাবার মেরুদণ্ড, এখান থেকে উত্তেজনার শেষ পর্যায়ে একটু পানি বের হয়। একবারের মিলনে একজন পুরুষের একবারের মিলনে যেই পানিটা বের হয়, এই পানিটার আরেক নাম কোরআন বলছে মনি, মনি আল্লাহ ইয়াকুন উৎফাতাম মিম্মানি ইউমনা, যেটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়েছিল। আজকের আধুনিক বিজ্ঞানীরা ডিএনএ আবিষ্কার হওয়ার পরে তারা গবেষণা করে স্বীকার করেছে একজন নর নারী স্বামী স্ত্রী যখন মিলিত হয় স্বামীর যে বীর্যটা বের হয় একবারের বীর্যের সাথে 84 লক্ষ শুক্রকীট বের হয়, 84 লাখ হাজার না, মানে একবারেটা দিয়ে 84 লক্ষ মানুষ বানানো যায়, সোজা কথা। আর ঠিক একই সময় মায়ের যে এই পানিটা বের হয় এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয়, পুরুষের 84 লাখ আর নারীর 34,000। এগুলো এত ছোট এত ক্ষুদ্র অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। বিজ্ঞানীরা বলেছে একটা পায়ের তলার বালু বালু ধুলা বালু কণা, একটা বালু সংগ্রহ করে আপনি এটাকে সাপ ধোয়া দেন, সাপ ধোয়া যেন কোনো ময়লা টলা না থাকে, তারপর অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে হীরার তৈরি সূক্ষ্মাতি সূক্ষ্ম ছুরি দিয়ে বিজ্ঞানীরা এই একটা বালুকণাকে 10 লক্ষ টুকরা করেছে, একটা বালুকে 10 লক্ষ টুকরা। এক ভাগে কয় কেজি পড়েছে ভাই? এখানে এসে বিজ্ঞানীরা সারেন্ডার করেছে, আর কাটার জায়গা নাই, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ধুলিকণা 10 লক্ষ টুকরা করেছেন। ওলামায়ে কেরাম ভাই যারা আছেন সরে আক পড়েছেন জুজে লাইয়া তাজাজ্জা, পদার্থের কর্তিত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। এখানে গিয়ে বিজ্ঞান যা বলছে আর কাটা যায় না, শেষ কাটাকাটি শেষ, আর কাটার জায়গা নাই। আরেক দল বিজ্ঞানী আরো সূক্ষ্ম আরো মিহীন যন্ত্র আবিষ্কার করে এই যে 10 লক্ষ ভাগের এক ভাগ যেটার নাম বিজ্ঞানীরা দিয়েছে অটম, অটম ATOM ATOM, এটার বাংলা হলো পদার্থে কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, 10 লক্ষ ভাগের এক ভাগ, এটাকে মাঝখান দিয়ে কেটেছে আবার আরো চিকন ছুরি দিয়ে
কেটে দেখে অর্ধেক মুজাক্কার অর্ধেক মুয়ান্নাস। তখন বিজ্ঞানীরা বলে কোরআন যে 1500 বছর আগে বলেছে খালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই জগতের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক জোড়া হিসেবে সৃষ্টি করেছেন। মিম্মা তুনবিতুল আরদ, জমিন থেকে যেগুলো উদ্গিরিত হয়, আমিন আনফুসিহিম, প্রাণ যাদের আছে প্রত্যেক জীবের মধ্যে, অমিম্মা লা ইয়ালামুন, যেগুলো তোমরা জানো না, সেগুলোর মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে, ইলেকট্রন প্রোটন মুজাক্কা মুয়ান্নাস, লেডি লেডা, লেডি লেডা, এই 1000000 ভাগকে কেটেও এটা পাওয়া গেছে। তখন বিজ্ঞানীরা এখানে এসে বলছে 1500 বছর আগে কোরআন যতগুলো কথা বলেছে, আজকে কোরআনে ঢুকার পরে কোরআনের ভুল ধরার জন্যে এই পর্যন্ত যতজন অমুসলিম জ্ঞানী গুণী কোরআনের ভিতরে ঢুকেছে, কিছুদিন কোরআনের উপরে রিসার্চ করে গবেষণা করে তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। তাহলে এই কোরআন আল্লাহ পাকের নাজিল করা সর্বশেষ গ্রন্থ। এখন এই 1000000 ভাগের এক ভাগ, এই যে একটা পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু, ওরা বের হয়ে যখন একত্রিত হয় তখন কাঁকড়ার মতো কচ্ছপের মতো হাঁটে, বিপরীত লিঙ্গ খোঁজ করে, হাঁটতে 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 সামনে গিয়ে পুরুষের শুক্রাণুটা যখন নারীর একটা ডিম্বাণু এটার মুখামুখি হয় একটা আরেকটাকে জড়িয়ে ধরে, এমন শক্ত করে ধরে, বীর্যটা কিন্তু আঠা আঠা লাসা লাসা গাম গাম নাকি, তখন আল্লাহ বীর্যটাকে বড়ির মতো একটা দলা বানিয়ে এই ছোট্ট একটা বড়ি এটার ভিতরে ওই দুইটা জিনিস, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা সেক্স আর একটা অপোজিট সেক্স, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, এই দুইটাকে বীর্যের বড়িটার ভিতরে ঢুকায় আল্লাহ পাক মায়ের জরায়ুর মুখ জরায়ুর দুয়ার দিয়ে জরায়ুর ভিতরে ঢুকায় দেন। মায়ের জরায়ুর ভিতরে শুধু রক্ত আর কিছু নাই, এইটা রক্তের মধ্যে এইভাবে ঘুরে ঘুরতে ঘুরতে 40 দিন 40 রাত ঘুরে, 40 দিন 40 রাত তো যাওয়ার পরে ফাখালাক নাম নুতফাতা আলাকাতা, আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে ওই মুজাক্কার মুয়ান্নাস দুইটাকে মিলিয়ে একটা রক্তের ফোঁটায় পরিণত করি, আবার সেটা সেখানে ঘুরতে থাকে। বাই তেলাপিয়া মাছের বাচ্চা ফুটাই তৈলে পানিতে কিন্তু লাড়া লাগে, কি পানিতে যদি না লাড়ান তাহলে ডিম পচে যাবে বাচ্চা, মায়ের জরায়ুটা একটা রক্ত সমুদ্র রক্তের সাগর, সবসময় সেখানে উথাল পাথাল, রক্ত এইভাবে ঘুরাঘুরি চলাচল করে, এতে করে ওই রক্তের ফোঁটাটা আবার 40 দিন ঘুরে, এই 40 দিন আবার যখন অতিবাহিত হয় ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোষ্ঠের চাকা পরিণত করি, আবার সেটা সেখানে ঘুরে 40 দিন, 40 দিন ঘোরার পরে আল্লাহ পাক বলেন যে আমি তখন এটার ভিতরে হাড় ঢুকাই দে, হাড় 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 গোড়, আবার 40 দিন 40 রাত ঘুরে, ঘুরার পরে আল্লাহ পাক বলেন ফানাফাক্ত ফিকা মির রুহি, তখন এই তুলতুলে নরম বাচ্চাটার ভিতরে আমি আল্লাহ রূহ পাঠিয়ে দেই। আলমে আরওয়াতে মহান রব্বুল আলামিন যেদিন আপনার মৃত্যুর ফয়সালা এটা লিখেছেন, এই কদমালি এত বছর বাঁচবে এটা লিখেছেন, এই লেখার কোটি কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে
আপনার মৃত্যুর ফয়সালাটা আগে লিখেছেন, হ্যাঁ আপনি কনফার্ম করেছেন এই লোকটা এই নামে দুনিয়াতে যাবে, নারী অথবা পুরুষ। দুনিয়াতে যাওয়ার পরে আমি তাকে এত বছর বাঁচিয়ে রাখবো, তারপরে মৃত্যুদান করব। খালাকাল মৌতা, তাহলে আগে মৃত্যু, এটাকে কনফার্ম করেছেন, তারপরে হায়াত, এটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তালুকদারি পেয়ে গেছি নাকি? হায়াত দিয়ে তো আল্লাহ পাঠাইছে। আমার হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল গরুর, এই নর্মাল বডি, এটা তো ফেরাউনেরও ছিল, কি নমরুদের, সাদ্দাদের, কারুনের, কি কাজে লেগেছে? কোনো কাজে, কিন্তু দুনিয়াতে এমন এমন কাজ করেছে যাতে করে আল্লাহর গজবের খড়ক কৃপান তাদের উপরে দুনিয়াতেও পড়েছে, পরকাল তো সামনে জমাই আছে। তাহলে আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে মায়ের পেটে 44 দিন অতিবাহিত হওয়ার পরে আলমে আরোহা থেকে রুটা এই ধড়ের ভিতরে, শরীরের ভিতরে দিয়েছেন। তাহলে এইবার বুঝেন আল্লাহ জি খালাকাল মৌতা, ঠিক আছে তো, তিনি সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে পাঠাবার পরে আমি যেন বাজিয়ে নিতে পারি, দেখে নিতে পারি, পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে ভালো আমল, নেক আমল কারা করেছে।